নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। বিশ্বমানের সেবা নিশ্চিতে দেশে আইন বিশ্ববিদ্যালয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতির খেলায় আওয়ামী লীগ চ্যাম্পিয়ন, মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগকে ভোটাধিকার হরণকারী কর্তৃত্ববাদী সরকার দাবি করে তাদের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানালো বিএনপি। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। বিশ্বমানের সেবা নিশ্চিতে দেশে আইন বিশ্ববিদ্যালয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু স্মারকস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি আইন বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্টে আইনজীবী ভবনের দাবি তুললে শেখ হাসিনা বলেন, কথা দিচ্ছি দেশে আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং আইন পেশায় বিশ্বমানের সেবা নিশ্চিত করতে আইন বিশ্ববিদ্যালয় করে দেব। আইনজীবী ভবনের দাবির বিষয়ে সরকার প্রধান বলেন, আইনজীবী ভবনও করে দেব, কিন্তু এখনই নয়, তবে আবার সরকারে এলে এটি করে দেব। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে নয়, বঙ্গবন্ধু কন্যা হিসেবে এটি আমার জন্য অনেক বড় পাওয়া। এ সময় সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে সাশ্রয়ী হচ্ছি, মিতব্যয়ী হচ্ছি, তারপরও মানুষের চাহিদা পূরণ করছি। অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এম আমিনউদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মমতাজউদ্দিন ফকির সহ অনেকেই উপস্থিত ছিলেন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরের কাছে চিঠি লেখে বাংলাদেশে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন করতে হবে। এ দুঃসাহস রাজনীতির খেলায় আওয়ামী লীগ চ্যাম্পিয়ন, মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনারা চোখ রাঙাচ্ছেন, চোখ রাঙানির দিন শেষ হয়ে গেছে। শেখ হাসিনাকে গণভবন থেকে হটানোর হুমকি দিচ্ছেন, আমরা কি ললিপপ চুষবো? তিনি বলেন, যত লাফালাফি করেন, তাফালিং করেন, কোনো লাভ হবে না। ক্ষমতার ময়ূর সিংহাসন বহুদূরে চলে গেছে। রাজনীতির খেলায় আওয়ামী লীগকে কেউ হারাতে পারবেন না। শুক্রবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠন আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে ভোটাধিকার হরণকারী কর্তৃত্ববাদী সরকার দাবি করে তাদের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন ও ইসি পুনর্গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবি জানালো বিএনপি। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, এটি আমাদের সাংবিধানিক অধিকার। আমরা আশা করব প্রশাসন এই কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে পালন করতে দিয়ে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে। এ সময় তিনি বলেন, আজকে এটি কোনো সমাবেশ নয়, পরিবর্তনের মাইলফলক। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ। নেত্রকোনায় কয়েকদিন আগে একটা ভোট হলো, সেই ভোটে কেউ প্রতিদ্বন্দ্বিতাই করে নাই। কারণ হচ্ছে একটাই, এখন জনগণের এই নির্বাচন ব্যবস্থার উপরে কোনো আস্থা নেই। আমরা সেই জন্য আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে, সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি, কথা বলে আমরা আজকে সবাই একমত হয়েছি যে এই সরকার যেটা বেআইনি, যেটা অসাংবিধানিক, যেটা করে অবৈধ, এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কারণ সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তারা বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে, কিন্তু এখন চালের দাম 80 থেকে 90 টাকা। ঘরে ঘরে চাকরি দেবে, কিন্তু এখন 20 লাখ টাকা ঘুষ না দিলে চাকরি হয় না। আবার আওয়ামী লীগ না করলেও চাকরি হয় না। আমাদের দেশের মানুষ কষ্ট করে ডলার অর্জন করে, রিজার্ভ বাড়ায়, আর এরা বিদেশে তা পাচার করে। এই সরকার মানবাধিকারের সরকার নয়, এটি অমানবিক সরকার। মহাসমাবেশকে কেন্দ্র করে গত 2 দিনে কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না, করতে হবে পদত্যাগ করতে হবে তাদেরকে, তাই না? এই পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করতে হবে, সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, তাই না? বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্ত। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন। Thank you.